যারা সবজি খেতে ভালোবাসেন তাদের কাছে ফুলকপি বরাবরই খুব প্রিয়। ফুলকপি দিয়ে নানা রকম সুস্বাদু ভাজি, মাছ দিয়ে নানা পদের এ রান্না, এগুলো বাঙালিদের পছন্দের খাবার মেনুতে মানিয়ে যায় খুব সহজে। তাই তো আজকে ফুলকপি দিয়ে বানানো যায় এরকম একটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে ফুলকপির পাকোড়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বক্স অফ গ্লোরিয়াস। আজকে ছোট্ট একটি ফুড ব্লগ নিয়ে এসেছি। আমি এখানে দুটো বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটি আমি খুব বড় সাইজ করেও কাটিনি, খুব ছোট করেও কাটিনি, এটা আমি মাঝারি আকার করে কেটে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন, আমি এখানে একটু লবণ এবং ঝালমরিচের গুঁড়ো দিয়ে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। খুব বেশি সিদ্ধ করলে এটা ভেঙে যাবে, তাই আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। এটা ঠান্ডা হতে হতে চলুন অন্যান্য উপকরণগুলো দেখে আসি। আমি এখানে একটা বাটিতে আমি 2 কাপের মতো বেসন নিয়ে নেব। আমি আমার ফুলকপির পরিমাণ অনুযায়ী এখানে 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো আপনারা নিতে পারেন। তারপর আমি এখানে বেসনের মধ্যে কিছু ময়দা দিব। ময়দার আটা দিলে আপনার যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটা দিয়ে আপনার পাকোড়া করতে খুব সুন্দর হবে। আপনি চাইলে চাউলের গুঁড়োও নিতে পারেন, চাউলের গুঁড়োটাও দিলে অনেক মুচমুচে হয়ে থাকে। তো আমি এখানে ময়দার আটা অল্প করে নিয়ে নিয়েছি, যেহেতু আমি বেসন নিয়ে নিয়েছি এর জন্য আমি ময়দার আটাও অল্প করে নিলাম। তারপর আমি এখানে মিক্স করব আমার সুবিধা মতো একটু চাউলের গুঁড়ো। আমি চাউলের গুঁড়োটা এখানে পরিমাণে অল্প নিলাম। তারপর এখানে আমি লবণ দিচ্ছি। লবণ আপনি আপনাদের স্বাদ মতো দিবেন, যেহেতু ফুলকপিতে হালকা লবণ দিয়ে সিদ্ধ করা থাকবে তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। তারপর আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চামচের মতো। তারপর হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি 1 চামচের মতো। 1 চামচও লাগবে না, আপনি 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলেই হবে। তারপর আমি এখানে অল্প করে ভাজা জিরার গুঁড়ো নিয়ে নিলাম। তারপর আমি এখানে ভালো করে এগুলো মিক্সচার করে নিচ্ছি। ভালো করে মিক্সচার করা হয়ে গেলে আমি এটার সাথে অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। এখানে আমার মিক্সচার করা হয়ে গিয়েছে। তারপর এখন আমরা এখানে অ্যাড করব আদা রসুন বাটা। আমি এখানে 1 চা চামচের মতো দিলাম আদা রসুন বাটা। তারপর আমি একটু ধনে পাতা কুচি দিব। ধনে পাতা কুচি দিলে এখানে ফ্লেভারটা একটু ডিফারেন্ট আসে এবং খেতে অনেক ভালো লাগবে। যারা ধনে পাতা মিক্সচার করেন না, আমি বলবো একবার মাস্ট ট্রাই করে দেখবেন। সত্যি ধনে পাতা কুচি দিয়ে যে বড়াটা খাবেন সেটা অনেক মজা হবে। তারপর আমি এখানে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিলাম। খুব বেশি বেকিং সোডা দিবেন না, তারপর কালারটা ডিফারেন্ট চলে আসবে, ভালো হবে না। আমি এখানে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা নিয়ে নিয়েছি। তারপর এখন আমি এখানে পানি অ্যাড করব। সুবিধা মতো পানি অ্যাড করার পর আপনি আপনার সুবিধা মতো এটাকে তরলে রূপান্তর করবেন। আমি এটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। এটা ভালো করে না ফেটালে আপনার ফুলবে না, আবার আটাগুলো দলা পেকে থাকবে, তাই আমি এগুলো ভালো করে মিক্সচার করে নিচ্ছি। আমার একটু পানি দরকার, আমি আমার আন্দাজ মতো অল্প অল্প করে পানি নিচ্ছি। একবারে আপনি যদি পানি দেন তো এমন হয় যে লিকুইডটা অনেক বেশি লিকুইড হয়ে যায়, এই জন্য আমি আমার সুবিধা মতো অল্প অল্প করে পানি নিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। আমার ব্যাটারটা দেখেন, ধীরে ধীরে আমি করার কারণে এটা আমার মনে হলো যে আমার আর একটু পানি লাগবে এবং আমি আর একটু পানি নিয়েছি এবং আমার মনে হয় না যে আর পানির প্রয়োজন হবে। ভালো করে ফেটিয়ে নিলে আপনার ফুলকপির পাকোড়াটা বেশ সুন্দর হয়,
ফুলবে এবং মুচমুচে হবে। আপনি যদি ভালো করে ব্যাটারটা না ফেটিয়ে নেন তাহলে আপনার ফুলকপিটা খুব বেশি ভালো হবে না, তাই চেষ্টা করবেন ভালো করে ফেটিয়ে নিতে। এখন আমি এখানে অ্যাড করতেছি 1 চিমটির পরিমাণ কালো জিরে। কালো জিরা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, আর খেতেও আমার ভালো লাগে। আপনারা কারা কারা কালো জিরে খান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু। আর হ্যাঁ, যারা যারা এখনও লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেনি, জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগে থাকবে। আমার এখানে একটু পানির দরকার হলো, কারণ এটা গাঢ় হয়ে গেছে। তো যেহেতু গাঢ় হয়ে গিয়েছে, তা আমি একটু পানি অ্যাড করলাম এবং আঙ্গুল দিয়ে দেখছি যে এটার কোডিংটা কেমন হচ্ছে। এবং আমার কাছে মনে হলো যে এই পরিমাণ কোডিং লিকুইডটা ঠিক আছে। তো আমি সব কিছু রেডি করে নিয়ে চুলোর কাছে চলে আসলাম। চুলোতে আমি এখন তেল গরম দিব। যেহেতু আজকের রেসিপি আমার ফুলকপির পাকোড়া এবং আমার শ্বশুর বাবার ডিমান্ড অনুযায়ী আমি এখানে বেগুনি করব, তো এই জন্য আমি সব কিছু আইটেম রেডি করে নিয়ে বসে গিয়েছি। তো এখন আমি আমার সেই ব্যাটারটির মধ্যে আমি এভাবে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে চারিপাশে আমি ভরিয়ে নিব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ফুলকপিটিকে ভালো করে আমি আমার ওই গুলানো ব্যাটারটার মধ্যে দিয়ে তারপর আমি এটা তেলের উপর ছেড়ে দেব। মিডিয়াম আঁচে এটাকে ভাজলে কালারটা বেশ সুন্দর আসে। আমি একটু লালচে করে ভেজে নেব। যেহেতু আমরা এটা হাফ সিদ্ধ করে নেওয়া আছে তাই বেশিক্ষণ ভাজতে সময় লাগবে না। তো আমি এটা একটু মিডিয়াম আছে এটা আমি ভেজে নেব। দেখুন এখানে খুব সুন্দর একটি কালার এসেছে আমার ফুলকপির পাকোড়ার। তো আমি এখন এগুলো তুলে ফেলবো এবং সরি ইগনোর আমার ব্যাকগ্রাউন্ড, রান্নাঘরে আমি তাড়াহুড়োর মধ্যে এগুলো করছিলাম। তো তারপর এভাবে আমি এক এক করে সবগুলো ফুলকপি আমি ভেজে নেব এবং ভাজা হলে আমি একসাথে পরিবেশন করব সবার কাছে। আপনারা রিভিউটা অবশ্যই কিন্তু দেখে যাবেন কেমন হয়েছে আমার ফুলকপির পাকোড়াটি। আর রিভিউটি দেখতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণটা আপনাদেরকে দেখতে হবে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক অবশ্যই কিন্তু এক্সপেক্ট করতেই পারি আপনাদের কাছ থেকে, যে আপনারা একটা লাইক আজকে দিয়েই যাবেন, কি বলেন? আমার খুব আনন্দ লাগে যখন আমি বিকালের নাস্তাতে আমি যখন ফুলকপির পাকোড়া বা বেগুন ভাজা যেটাই করি না কেন সবাই পছন্দ করে। একটা জিনিস সত্যি যে গরম গরম চায়ের সাথে বিকালের নাস্তায় বড় কিংবা ছোট সকলের মন জয় করে এই ফুলকপির পাকোড়া হোক আর বেগুন ভাজি হোক। আমি মোটামুটি চেষ্টা করি সবাইকে হ্যাপি রাখার এবং আলহামদুলিল্লাহ সবার অনেক খুশি দেখে আমি সত্যি অনেক আনন্দিত হই। ফুলকপির পাকোড়ার কালারটা সুন্দর হয়েছে না? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসুন আমি একটু ভেঙে দেখাই আপনাদেরকে যে ভিতরটা কেমন হয়েছে। এবং প্লিজ ইগনোর করেন আমার হাতের অবস্থা, আমি এটা রেডি করছিলাম এবং ভাজতেছিলাম এবং ভাজতে ভাজতে আপনাদেরকে এটা করে দেখাচ্ছি। ভিতরটা দেখেন খুব সুন্দর হয়েছে এবং ভালোভাবে যতটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল ফুলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমার মেয়ে অনেক মজা করে সে খাচ্ছে, তার অনেক পছন্দের এটা, সে অনেক মজা করেই খাচ্ছে এবং তার রিভিউটাও আমাকে দিয়ে গেল। এবার আসুন আমার শ্বশুর বাবাজির রিভিউটা নিয়ে নিই কেমন হয়েছে।
কেমন পাকোড়াটা? বলো ভালো, চাচা বলেন ভালো, মজা হয়েছে, মজা হয়েছে। বাবা আসলে ছবি তোলার পোজে ছিল, সে বুঝতেই পারেনি ভিডিও করতেছে। তো যাই হোক, তারা অনেক প্রশংসা করেছিল সেদিন, ভালো হয়েছে, সবাই অনেক প্রশংসা করছে, সবাই অনেক খুশি ছিল, বলেছে যে না সত্যি ফুলকপির পাকোড়াটা অনেক মজা হয়েছে। এখানে আপনারা ফুলকপির কালারটা দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই একটা সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। তারপর এখানে আমি বেগুনি করছিলাম, বেগুনির রেসিপিটা আপনারা যদি দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট বেগুনি ভাজার রেসিপিটাও আপনাদেরকে শেয়ার করব। যদিও এগুলো খুব ইজি, কিন্তু তারপরও আমার মতো আনারই এটা করতেছে, চেষ্টা করছি যে আমার মতো আরও যারা আছে একেবারেই মোটামুটি নতুন কিছু পারে না, তাদেরকেও একটু সহজ করে এই রেসিপিগুলো দেখানো। তো আসুন এবার আপনার ভাইয়ার রিভিউটা দেখে আসি কেমন লেগেছে তার। আজকে আমার রেসিপি বেগুন ভাজা এবং ফুলকপির পাকোড়া ছিল, তোমার কাছে কেমন লেগেছে? সেটার জন্যই তো বলছি যে এত দেরি করে ব্লগ করলে হবে, খেতে খেতে শেষই করে ফেললাম আমি, মাঝখান থেকে শুরু করলাম। আচ্ছা, খুব মজা হয়েছে, ভালো লেগেছে পাকোড়াটা আর বেগুন, বেগুনটা খুব টেস্টি হয়েছে। সিদ্ধ হয়েছে কেমন তোমার কাছে? সবকিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছে, আর বেসনটার মধ্যে মনে হয় কোনো ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে এক্সট্রা ভাবে। হ্যাঁ, যেমন কালো জিরা, হ্যাঁ, তারপরে মরিচের ফ্লেক্স, মানে শুকনো মরিচের, হ্যাঁ, গুঁড়ো আর কি, হ্যাঁ, গুঁড়ো দেওয়া আছে, হ্যাঁ, শুকনো মরিচের গুঁড়ো, আর মনে হয় লবণ, লবণ, তারপর একটু ময়দার আটা দিয়েছি। খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর সুন্দর করে বিভিন্ন জিনিস করে খাওয়াবা। ওকে, সামনে আরো রেসিপির ভিডিও আসবে, ঠিক আছে? আর তুমি ভিউয়ার্সদের জন্য কি বলতে চাচ্ছো? ভিউয়ার্সদের জন্য বলতে চাচ্ছি আপনারা নতুন নতুন রেসিপি দেখতে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।